ইয়াসমিন, পরীক্ষার্থীদের দাবি কি আর শিক্ষা উপদেষ্টা কি বলছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা নতুন যিনি শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি এটা বৈঠক করেছেন শিক্ষা সংক্রান্ত সবার সাথে বসে, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের সাথে বসে সেখানে একটি সিদ্ধান্ত তিনি দিয়েছেন। সেই সিদ্ধান্ত হল যে এইচএসসি সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগে যদি একটি বিষয়ে 8টি প্রশ্ন উত্তর দেওয়া হতো, এখন সেখানে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। একই সাথে 11 সেপ্টেম্বর যে পরীক্ষা ছিল সেটা 2 সপ্তাহ পিছিয়েছে। এবং এই খবরটি আজকে আনুষ্ঠানিকভাবে বৈঠক হলেও আজকে শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেনি, আগামীকাল উনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। অনেক গণমাধ্যম গতকালকে এই সংবাদটি প্রচার করেছে, এর ফলে আজকে কিছুক্ষণ আগে এই সচিবালয় 4 নম্বর গেট দিয়ে এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তারা সচিবালয়ে ঢুকছে এবং ঢুকে তারা এখন আন্দোলন করছে। আমি এখন কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো, আমি জানতে চাচ্ছি আসলে তারা কি চাচ্ছে। আমাকে আসলে আপনাদের দাবি কি আপনাদের সচিবালয়ে ঢুকলে? আমাদের দাবি হচ্ছে আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি 7টা পরীক্ষা, অনেকগুলো বোর্ডে 4টা, অনেকগুলো বোর্ডে 3টা পরীক্ষা এভাবে দেওয়া হয়েছে, অনেকগুলো কেন্দ্রতে পরীক্ষা বাদ দিয়েছে। এই পরীক্ষাগুলো যেগুলো পরীক্ষা দেওয়া হয়েছে এগুলোর একটা রেজাল্ট করে বাকি যে পরীক্ষাগুলো বাদ আছে এগুলোর এসএসসি থেকে একটা নাম্বার অ্যাড করে একটা রেজাল্ট করে দেয় 1 মাসের মধ্যে আমাদেরকে রেহাই দেওয়া হোক। আর আমাদের যে অসুস্থ ভাই বোনেরা এই আন্দোলনের মাঝে যারা অসুস্থ হয়েছে এদের পরীক্ষা দেওয়ার মতো কোনো কন্ডিশন নাই। আমি ক্যামেরাতে না দেখাই আপনাকে দেখাই, এটাই আমার একটা ফ্রেন্ড, এই ফ্রেন্ডের পরীক্ষাতে এ 2 মাসে উঠতে পারবে কিনা সন্দেহ আছে, ওর একটা চোখ বাতিল হয়ে গেছে, এমন হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ। আমরা অটোপাস চাই না, আমরা চাই সাবজেক্ট ম্যাপিং। আমরা সাবজেক্ট ম্যাপিং চাই, অর্থাৎ আপনারা সাবজেক্ট ম্যাপিং নিয়ে, অর্থাৎ তারা অটোপাস চায় না, কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানেও তারা আসলে যেতে চায় না। এই জন্যই তাদের এই সচিবালয় গেট ভেঙে আসলে ঢুকছে, তারা ঢুকে আন্দোলন করছে শিক্ষা মন্ত্রণালয়ের নিচে। আমরা আসলে অপেক্ষা করবো শিক্ষা মন্ত্রণালয়ের কি সিদ্ধান্ত। জি ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ।